রেখা জি আমাদের সাথে আপনার সাথে আজকে প্রধানমন্ত্রীর কথা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তায় আপনারা কি আলোচনা করেছেন দেখুন আমি এটাই আলোচনা করেছি আমি যেহেতু ওনাকে ওনার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টাই করেছি ওনা উনি আমাদেরকে মেজার্ট লোক মানে যে সভা করেছিলেন ওই সভার থেকে আমাকে বা আমাদের সন্দেশকালী মা জন্য বার্তা ছিলেন যে সন্দেশকালী মা সাথে দেখা করতে চান এবং তার ভিতরে আমিও একজন ছিলাম তো আমার সাথে দেখা হয়নি এবং আরও যে পাঁচজন দিদির সাথে আমার দেখা হয়েছে তো আমি খুশি আমার সাথে দেখা হয়নি তো কে হয়েছে ওনাদের সাথে দেখা হয়েছে আমি এতে খুশি আর আজকে খুশি এই জন্যেই যে হয়তো এই দিনের জন্য এই এই দিনটা আমার জন্য অপেক্ষা করছিল যে আজকেরে এর থেকেও খুব ভালো দিন আমার জন্য আসছে কিংবা আজকেরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদি মোদিজি শ্রী মোদিজির জন্যে মোদিজি আমার জন্য কিছু করছেন এটা আমি যখনই জানতে পেরেছি আমি খুশি হয়েছি তারপরে আজকের যে ওনার সাথে কথা হলো তাতেও আরও খুশি হয়েছি উনি তো আমাদের মাতার ওপরে পুরো রামজির মতো হাত রেখে দিয়েছেন ওনাকে ভগবান বললেই মানা যায় আজ আপ রাজনীতিমে হ্যাঁ